আমাদের কেক মেমো কমপ্লিট হয়ে গেল। যখন দুটো বছর শেষ হতে চলেছে তখন মনে হচ্ছে এনার থেকে ভালো শিক্ষক আর হয়তো আমার কাছে হবে না। গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা স্পার্কেল। আজকে হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী, তাই আমার এই ভিডিওটা যে সমস্ত শিক্ষকরা দেখছেন তাদেরকে প্রথমেই জানাই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা, আর আমার তরফ থেকে প্রণাম নেবেন। হঠাৎ করে প্ল্যান হলো আজকে আমরা সবাই মিলে, মানে যারা এখন কলকাতাতে আছি তারা আজকে সবাই মিলে যাব গড়িয়াহাট আইটিআই কলেজে টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য। বাকিরা এখন আছে সিএনসি ট্রেনিং করতে ভুবনেশ্বরে। অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 12টা বেজে গেছে। কিছুই করার নেই, হঠাৎ করে প্ল্যান করলে যেটা হয় আর কি। যাই হোক, এখন তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, আবার তোমাদের সাথে কলেজে গিয়ে দেখা হবে। আজকের পুরো দিনটা তোমাদের সাথে সেলিব্রেট করব, অনেক মজা হবে, একটা লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। চলো তাহলে আজকের এই ব্লগটা দেখতে থাকো। ফাইনালি যে জিনিসটার জন্য এতক্ষণ লেট হলো, এই ছবি বাজাতে দিতে গিয়ে এতক্ষণ লেট হয়ে গেল, ছবিটা নেওয়া হয়ে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে যাচ্ছি, 12:30টা ট্রেন রয়েছে, 1 ঘন্টা ট্রেনও নেই মাঝখানে। আর যা গরম পড়েছে, উফ, অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি এখন নেমে গেলাম বালিগঞ্জ স্টেশনে, প্রায় 2টো বেজে গেছে, প্রায় না পুরোপুরি 2টো বাজে, সব কিছুতে আমি লেট হয়ে গেলাম। এতক্ষণে মনে হয় ওখানকার সেলিব্রেশন কমপ্লিটও হয়ে গেছে, কিছু করার নেই আর কি। অলরেডি বেলুন ঠেলুন দিয়ে সাজানো চলছে। স্যার হ্যাপি টিচার্স ডে, ভালো থাকো। বাহ, জুনিয়ররা এখানে খুব ভালো করেই সাজিয়েছে। বাহ, ওইখানেও আবার প্রিপারেশন চলছে, জুনিয়ার সিনিয়র সব একসাথে রয়েছে, এরা সব জুনিয়র রয়েছে, এখানে আমাদের স্যাররা রয়েছে। রাধাকৃষ্ণকে জন্ম দিবস কে উপলক্ষে পুরা ভারতবর্ষ শিক্ষক দিবস কে রূপে মানাতা হয়। সবাইকে ধন্যবাদ আজকে সম্মান দেওয়ার জন্য। আজকে আমরা জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, তিনি আমার একজন শিক্ষক ছিলেন, যার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তার একমাত্র উদ্দেশ্য ছিল যাবে, মানে স্টুডেন্টরা ছাত্ররা বিশেষ স্টুডেন্টরা উন্নতি করবে, এটা ছিল তার একমাত্র লক্ষ্য। আমরা যারা এখানে আছি আমাদের একমাত্র লক্ষ্য আছে যে তোমাদের জীবনের আগামী জীবনটা ভালো হয়। শিক্ষক দিবসে শুধু কেক কাটলে এটা আনন্দ করলাম, বা আমাদের কোনো গিফট দিলে এটা আমাদের মানে একটু উদ্দেশ্য না। আমরা চাইবো না তোমার এইসব করো, আমরা যেটা চাই সেটা হচ্ছে তোমরা এখানে আসো, ভালো করে পড়াশোনা করো, এখান থেকে যে সার্টিফিকেট নিয়ে যাবে সেই সার্টিফিকেটের মূল্যায়ন করে যাতে তোমরা ভালো জায়গায় গাড়ি করতে পারো। তোমার বাবা মা যে উদ্দেশ্যে নিয়ে তোমার এখানে বাড়ি গেছে, তোমার গার্জেনরা যে উদ্দেশ্যে বাড়িতে, সেইটা তোমার সাকসেস হোক। তাই শিক্ষক দিবসে আমাদের নতুন অতিথি শেখর স্যার আজকে প্রথম কেক কেটে আজকে আমাদের শিক্ষক দিবস। এখানে মোটামুটি সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। আসো আসো আসো, পেছনে রয়েছে আমাদের নেহা, আমাদের জুনিয়ররা আমাদেরকে ছাড়াই সেলিব্রেশন কমপ্লিট করে ফেলেছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু দিদিরা দাদারাই দেরি করে এসেছিলেন, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, ফোনও করেছিলাম, আমাদেরকে ইগনোর করছে, কিছু করার নেই। যাই হোক, এখন আবারও সেলিব্রেশন করা হচ্ছে, যারা আমরা সিনিয়ররা আছি তারা সবাই মিলে সেলিব্রেশন করব, অনেকটাই মজা হবে, কারণ স্যার আমাদের প্রত্যেকের কাছে অনেক 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 স্পেশাল। এখন যাচ্ছি কেকটা কিনে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাব স্যারের কাছে। আজকের দিনটাতে যদি আমরা পুরো সিনিয়রের ব্যাচ থাকতাম আরও বেশি মজা হতো, আরও বেশি আনন্দ হতো। কিছু করার নেই, ওরা এখন সিএনসি ট্রেনিং করার জন্য আছে ভুবনেশ্বরে, আর বাকি কিছুজন পার্সোনাল প্রবলেমের জন্য আসেনি। যাই হোক, আমরা মিলেই সেলিব্রেশন করছি, আশা করছি নেক্সট ইয়ার আমরা পুরো 13 জন মিলে যেটা সেলিব্রেশন করবো। টিচার্স ডে উপলক্ষে যে কথাগুলো না বললেই নয়,
সকাল থেকে এত গরমে ছোটা ছুটি যে মানুষটার জন্য, সে হলেন আমাদের ইনস্ট্রাক্টর মনিরুল ইসলাম। সত্যি কথা বলতে কি, আমার চোখে যদি আদর্শ শিক্ষক কেউ হয়ে থাকেন সেটা হলো আমাদের স্যার। আমার মনে হয় ওনার যারা স্টুডেন্ট আছে প্রত্যেকেরই ওনার প্রতি সমান ভালোবাসা আর শ্রদ্ধা রয়েছে। আমাদের কলেজের বাকি স্যাররাও ভীষণই ভালো, যেহেতু আমরা দুবছর আমাদের স্যারের সাথে কাটিয়েছি, এই ঘরটাতে কাটিয়েছি, তাই এই দুটো যা মানে এই জায়গাটা আর মানুষরা অনেক প্রিয়, অনেক ভালোবাসার একজন মানুষ। শুধু চাইবো টিচারসদেরকে উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক, আর আমাদের মতোই আরও স্টুডেন্টদের পড়াক, তাদেরকে তাদের লক্ষ্যে চাকরির দিকে এগিয়ে নিয়ে যাক। সত্যি কথা বলতে কি, আমি যা স্যারের কাছ থেকে বকা খেয়েছি খুব কম মানুষই খেয়েছে। স্যার এটা করতে বললে আমি ওটা করতাম আর সঙ্গে সঙ্গে বকা খেতাম। কতদিন হয়েছে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, চোখের জল বার করতে করতে গেছে। এট দ্য এন্ড যখন দুটো বছর শেষ হতে চলেছে তখন মনে হচ্ছে এনার থেকে ভালো শিক্ষক আর হয়তো আমার কাছে হবে না। সত্যি কথা বলতে কি বলতো, আমার পরীক্ষা হওয়ার পর এই মানুষটাই সবার প্রথমে ফোন করে জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে। যখন বলেছি স্যার ভালো হয়নি, না না তোমার ভালো হবে। স্যারের কাছ থেকে যে কোনো মেন্টালি সাপোর্ট হোক কিংবা কোনো মোটিভেশান হোক, স্যার সবার আগে আমাদের প্রত্যেকের সাথে স্যারের একটা ফ্রেন্ডলি রিলেশন, মানে সেটাকে বলে বোঝানো যাবে না। আশা করছি যারা স্যারের শুধুমাত্র স্টুডেন্ট তারাই বুঝতে পারবে। যাই হোক, স্যারের সম্বন্ধে যদি বলতে শুরু করি পুরো ভিডিও জুড়ে বলতে থাকবো, মানে এতটাই বড় হয়ে যাবে। শুধু এইটুকুনি বলার, অত্যন্ত শ্রদ্ধার আর ভালোবাসার মানুষ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই শুধু প্রে করি, আর কি বলবো। চলো, এখন স্যার গেছে কোঅপারেটিভ রুমে, ওইখান থেকে এসে আমরা আমাদের মতো ছোট্ট করে যে আয়োজন করেছি টিচারসদের, সেটা সেলিব্রেশন করবো। তাকে আমরা প্রত্যেক দিন মিস করি, এইখানে এসে বসা, আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়া খুব মিস করি। বাট এখন আর কিছু করার নেই, আমরা এখন প্রাক্তন, সেটাকেই মেনে নিতে হবে। বিশেষ করে এই টিচারটাকে আমরা প্রত্যেক দিন খুব মিস করি। মানে আমাদের সব জুনিয়র আছে, মেশিনিস্টের জুনিয়র, একটু হাই করে দে সবাই। নাম কি? আচ্ছা, ভালো করে কাজ কর। আর এইটা হলো আমাদের আগের ব্যাচ, তোকে তো চিনবেই। হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস। এটা দেখবেন আর আমাদেরকে প্রত্যেক দিন মনে করবেন। দারুন হয়েছে, দারুন। এখানে এ দরকার, লেখাটা দরকার ছিল তোর। এই ছবিটাকে পার্মানেন্টলি ভাবে যেন স্যারের দেওয়ালে, মানে এই দেওয়ালটাতে যেন থাকে, তার জন্য জয় এখানে পেরেকদে সব ব্যবস্থা করছে। খুব সুন্দর লাগছে নিজেরও এই এত সুন্দর ফ্রেমটা দেখতে, অনেকটাই ভালো লাগছে। আমাদের জন্য স্যাররা আনিয়েছে এই সুন্দর একটা খাবার। তন্ময়, তুই কিছু বলতে চাস টিচার্স ডে উপলক্ষে? এই স্যারের সম্পর্কে, স্যার এতদিন যা করলো, খুব আমরা খুব ভাগ্যবান যেরকম স্যার পেয়েছি। স্যার অনেক অনেক হেল্প করেছেন, এই আর কি। ফাইনালি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আজকের এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।